এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গলের ফাইনাল কাট অফ 2024 সালে কত যেতে চলেছে, কীভাবে কাট অফ তৈরি হয় এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট মানে বর্ডার ডিস্ট্রিক্টের যে প্রার্থীরা আছে, বর্ডার ডিস্ট্রিক্টের প্রার্থীরা কি জেনারেল ডিস্ট্রিক্টের সিট খেতে পারে, যেসব ভ্যাকেন্সি বর্ডার ডিস্ট্রিক্টে নেই সেগুলো জেনারেল ডিস্ট্রিক্টে আসে, সেই সব ভ্যাকেন্সিগুলো কি বর্ডার ডিস্ট্রিক্টের সেটা পেতে পারে, এই বিষয়টার উপরে ফোকাস করে কিন্তু আজকের এই ভিডিওটি মেন যেটা ফোকাস থাকবে সেটা কিন্তু কাট অফের উপরে থাকবে। এখানে এক ঝলক তোমরা দেখে নাও কাট অফের যে বিষয়টা গিয়েছে সেটা একবার তোমরা দেখে নাও। এখান থেকে আমি মার্কিং করছি, অলরেডি মার্কিং করা আছে। এখানে দেখো প্রথমে এসসি যেটা আছে, এসসি তোমরা দেখে নাও। এখানে যে বর্ডার ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ এটা বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল মানে জি, এগুলো তোমরা জানোই আশা করি, না জানলে দেখে নাও। যেটা বর্ডার জেনারেল এভাবে কিন্তু নকশাল এভাবে দেওয়া আছে, বি জি এন এভাবে করে। এবার দেখো শুধু আমি এখানে এসসিটা প্রথমে তোমাদের দেখাচ্ছি। দেখো এসসি যেটা আছে, এসসিদের বর্ডার ডিস্ট্রিক্টে 8 গুণ প্রার্থী টাকা হয়েছে, 8 গুণ প্রার্থী টাকা হয়েছে, কিন্তু এখানে যেটা কাট অফ গিয়েছে সেটা 79.24 এটা কাট অফ গিয়েছে। এবং এসসিদের জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ দেখো, এসসিদের জেনারেল ডিস্ট্রিক্ট যেটা আছে, এসসিদের জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ যেটা, সেটা কিন্তু এখানে 8 গুণ প্রার্থী টাকা হয়েছে, 8 গুণ প্রার্থী টাকা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কাট অফটা গিয়েছে 82.61। এখানে কাট অফের জাস্ট তুমি ডিফারেন্সটা দেখো, কত নম্বর ডিফারেন্স, এখানে 3 নম্বর, তাই না? 3 নম্বর মতো কিন্তু এখানে ডিফারেন্স আছে, জাস্ট 3 নম্বর, যেখানে গত বছর কিন্তু 20-20 নম্বরের কিন্তু ডিফারেন্স ছিল বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে। এসব কথা তোমাদের বলছি যাতে তোমাদের বোঝাতে একটু সুবিধা হয় কাট অফের বিষয়টা। এরপরে তুমি অন্যগুলো দেখে নাও, যেরকম তুমি এখানে বর্ডার তো এসসি দেখলে, তুমি এবার বর্ডারের ইউআর দেখে নাও, বর্ডারের ইউআর, বর্ডারের ইউআরও কিন্তু এখানে দেখো 10,000 প্রার্থী টাকা হয়েছে, এখানে কিন্তু 8 গুণ প্রার্থী টাকা হয়েছে, এখানকার কিন্তু কাট অফ দেখো গিয়েছে 81.72, মানে 82 ধরতে পারো বা 81ও তোমরা ধরতে পারো। এখানেও কিন্তু কাট অফ যেটা আছে 2 থেকে 3 নম্বর কিন্তু এখানে বেশি গিয়েছে, 2 নম্বর। তো এসসি ইউআর এই যে ভ্যাকেন্সিগুলোর যে কাট অফ আছে সেই কাট অফগুলো এত এখানে মানে এত লাগালেই কেন হয়ে গেলো, এত সমান সমান কেন কাট অফ হয়ে গেলো? এখানে দেখো একটা কাছে 79, এখানে ইউআরের কাছে 81, এবং জেনারেল ডিস্ট্রিক্ট যেটা আছে সেখানকার এসসি গেছে 82। তো এই যে বিষয়গুলো সমস্ত বিষয়টা কাছাকাছি মনে হচ্ছে না, একদম কাছাকাছি বিষয়টা চলে এসেছে কাট অফের। এটা এর জন্যই হয় যখন একটা নাম্বার, এখন ধরে নাও এখানে যে নাম্বার আছে এটা 79, 81, 82, এখানে যদি এই যে এসসি যেটা আছে বর্ডার ডিস্ট্রিক্ট, এখানে এসসি বর্ডার ডিস্ট্রিক্টের যদি ধরে নাও যেত 85, যদি এসসি বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ যেত, তাহলে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি যেটা আছে, জেনারেল ডিস্ট্রিক্ট এসসির কাট অফ কিন্তু এখানে যেত 86 এরকম। সেখানে কিন্তু ওই 3 নম্বরে যেটা ডিফারেন্স ছিল সেই 3 নম্বরের ডিফারেন্সটা কিন্তু এখানে থাকতো না, এই জন্যই থাকতো না, কারণ তুমি যত নাম্বার যত উপরের দিকে যাবে না তখন তত কিন্তু প্রার্থী কম হতে থাকে। কারণ দেখো এরপরেও অনেক এখানে আছে স্লাইড যেগুলো তোমাদের এরপরে আমি দেখাবো, দেখো না প্রচুর জিনিস এখানে আমি রেখেছি, সেসব বিষয় তোমাদের সব আলোচনা করবো তোমাদের সঙ্গে। তার আগে এখানে আমি আর কিছু বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি। ধরে নাও তোমার গত বছরের আমি এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও কাট অফ গিয়েছে 44, ধরে নাও কাট অফ গিয়েছে 44-এর উপরে 8 গুণ প্রার্থী ডেকেছে, সর্বনিম্ন 44 ছিল। এখানে 44 থেকে যখন তুমি 50-তে যাবে, 44 থেকে 50-তে এখানে যত সংখ্যক ক্যান্ডিডেট থাকবে, এরপরে তুমি 50 থেকে 60-তে যখন যাবে, এখানে নাম্বারের তফাতটা থাকে অনেকটা, কিন্তু এখানে কিন্তু অতগুলো ক্যান্ডিডেট তুমি পাবে না। কারণ ধরে নাও 44 থেকে 50 নম্বর পাওয়া যতটা সহজ, তার থেকে কিন্তু দ্বিগুণ কঠিন সেই 50-এর ওপরে নাম্বারটা তোলা। সেরকমই যেহেতু কাট অফটা আমাদের এসসি যেটা আছে সেখানে 79 গিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের, এবং জেনারেল ডিস্ট্রিক্ট দেখো এসসিদের 82 গিয়েছে, এর জন্যই এটা গিয়েছে, কারণ যত নাম্বার ওপরের দিকে যাবে তত কিন্তু নাম্বার তোলা কঠিন হয়, এবং যেই একটা নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু অনেকটা সমান সমান হয়ে যায়, এই জন্যই কিন্তু কাট অফটা এত কাছাকাছি গিয়েছে এখানে। তো এরপরে আমি পরের স্লাইডে চলে আসবো এখান থেকে। এখানে বিষয় আশা করি তোমাদের কিছু বোঝাতে পেরেছি, ছোট্ট একটু বিষয়। এরপরে আসি বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস নিয়ে, এরপরে আমি কাট অফ নিয়ে বিস্তারিত চলে আসবো। এখন বর্ডার ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্টে যারা ইডাব্লিউএস আছে, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা আসো বর্ডার ডিস্ট্রিক্টে, তাদের তো মানে খুব ভালো, যারা পাস করেছো তাদেরই চাকরি হবে এরকম বলা, যে মানে অনেকে যেটা বলছে সেটাই বলছে যে যারা পাস করেছে তা সে তাদেরই চাকরি হবে, এবং সেটাই কিন্তু এখানে হতে চলেছে। কারণ এখানে কিন্তু 2 গুণ ক্যান্ডিডেটও কিন্তু এদের ফিজিক্যালে কিন্তু ডাকেনি, সেটা তোমরা জানো, এর জন্য এদের চাকরি কিন্তু এখানে হবে। এখানে একটা জিনিস তোমাদের স্পষ্ট করে দিতে চাই, অনেকে এখানে বলছে যে এদের নাকি প্রার্থী নেই, প্রার্থী নেই জন্য
এদের দুগুণ ক্যান্ডিডেটও ডাকতে পারেনি, বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি। এটা কিন্তু একদমই ভুল ধারণা তোমাদের যে এদের কাছে প্রার্থী নেই। এদের কত অ্যাপ্লাই হয়েছিল না হয়েছিল তোমাদের আমি একবার দেখিয়ে নিই এখান থেকে দেখো। তারপর আমি একটা বিষয় এখানে আসি, এদের কাট অফ কত গিয়েছিলো 40.0, এগুলা পয়েন্ট ছেড়ে দাও, 40.0 মানে 40-এ এদের কাট অফ গেছে। তো যেটা তোমাদের বলতে চাইলাম, এই যে আরটিআই রিপ্লাই এখানে তোমরা দেখতে পাচ্ছ, আরটিআই রিপ্লাই লেখা আছে। গত বছর মানে আমাদের যে এই ভ্যাকেন্সিটা আছে এটা তো গত বছর মানে এসেছিল, এটা ভ্যাকেন্সি আমাদের এই ভ্যাকেন্সিটার তোমরা যে ডাটাটা পেয়েছো বিভিন্ন চ্যানেল থেকে যে কতগুলো অ্যাপ্লাই হয়েছে, এসসি কতগুলো অ্যাপ্লাই হয়েছে দেখো, 1,05,533, তারপরে এসটি কত অ্যাপ্লাই হয়েছে, ওবিসি কত অ্যাপ্লাই হয়েছে টোটাল ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে, ইউআরএ কত অ্যাপ্লাই হয়েছে, ইডাব্লিউএস কত অ্যাপ্লাই হয়েছে। তো এই যে তথ্যটা কিন্তু আমি আরটিআই করেছিলাম, এখানে আমার নাম দেখতে পাচ্ছ বাসুদেব মণ্ডল, আমি আরটিআই করেছিলাম এবং আমি কিন্তু সর্বপ্রথম ইউটিউবে ভিডিওটা বানাই, কিন্তু আমার ভিডিওতে দেখো ভিউ শুধু কম এসেছিলো অন্যান্যদের তুলনায়, 3.7K মাত্র ভিউ এসেছিলো। কারণ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করো না, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবে, কারণ তথ্য যেগুলো সেগুলো একদম জেনুইন তথ্য এখানে তোমাদের দেওয়া হচ্ছে। তো এই ভিডিওটা সর্বপ্রথম আমি বানিয়েছিলাম। সেটা ছাড়াও যেটা এখানে আমি বলতে আসলাম দেখো, সেটা হলো এই যে ইডাব্লিউএস, এখানে দেখো প্রার্থী কিন্তু ছিল টোটাল ওয়েস্ট বেঙ্গলে 5,555 জন, এতজন প্রার্থী কিন্তু এখানে এক্সাম দিয়েছিল। সেখান থেকে 2,300 কতজন প্রার্থী অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ইডাব্লিউএসে কিন্তু ডেকেছে, পরীক্ষা নিশ্চয়ই 2,300 জন মাত্র পরীক্ষা দেয়নি, পরীক্ষা বেশি দিয়েছে। ধরে নাও এখান থেকে 20% ক্যান্ডিডেট বা 20-25% ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষা দেয়নি ওয়েস্ট বেঙ্গলের, এটা তুমি ধরে নিতে পারো। এটা ধরলেও কিন্তু অনেকটা ক্যান্ডিডেট মানে 2,300 ক্যান্ডিডেট হয় না, 2,300 বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষা দিয়েছিল। এখন 40 তাহলে কীরকম কাট অফ চলে গেলো তোমরা মানে অনেকে যেটা বলছে যে যেটা ওদের প্রার্থী নেয় জন্য দুগুণের কম ক্যান্ডিডেট ডেকেছে, তাহলে দুগুণে কম কেন ক্যান্ডিডেট ডাকলো, এই বিষয়টা তোমাদের আমি এখন খোলাসা করি। দেখো এখানে 40 কাট অফ গিয়েছে, দেখো এখানে আরেকটা বিষয় তোমাদের আমি মনে করে দিতে চাই। গত বছর ওবিসি যে বর্ডার ডিস্ট্রিক্ট ছিল এদের কিন্তু কাট অফ 40 গিয়েছিল গত বছর, তাই না? তোমাদের মনে আছে কি না জানি না, 40 গিয়েছিল কিন্তু গত বছর এদের 40 গেল, এবার ইডাব্লিউএসের কিন্তু এখানে 40 গেল। এই 40-এর সঙ্গে কী সম্পর্ক একবার দেখে নাও, তোমাদের এটা আগে বুঝিয়ে দিই। এখানে দেখো মিনিমাম কাট অফ ফর পিএসটি পিইটি অফ এসএসসিজিডি, এসএসসিজিডি এক্সামিনেশন যে রুল আছে সেটা হলো রুল অফ 30%, 25%, 20%। 30% হলো ইউআরদের জন্য এবং 25% হলো ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য, এবং 20% হলো এই দুটো বাদ দিয়ে এসসি এসটি, তারপরে যেটা আছে এক্স সার্ভিসম্যান এদের জন্য। এখন টোটাল যে 160 নম্বরের পরীক্ষা হয় সেই নাম্বারের মধ্যে তুমি যেই ক্যাটাগরি হয়ে থাকো না কেন, এই যে ক্যাটাগরিগুলো এখানে আমি বলে দিলাম, এই ক্যাটাগরির মধ্যে থেকে তোমাকে এই মার্কসটা কিন্তু অন্তত তুলতে হবে, তবেই কিন্তু তুমি কোয়ালিফাই করবে পিএসটি পিইটির জন্য। যেহেতু এবার 40 কাট অফ গিয়েছে ইডাব্লিউএসে, তারা কিন্তু মিনিমাম কাট অফ ক্লিয়ার করতে পারেনি, সবাই পরীক্ষা দিয়েছে ওখানে কিন্তু তারা সবাই মিনিমাম কাট অফ ক্লিয়ার করতে পারেনি। যতজন মিনিমাম কাট অফ যতজন ক্লিয়ার করেছে, যেরকম এই যে ইডাব্লিউএসের জন্য মিনিমাম কাট অফ ছিল যেটা 25%, 160-এর মধ্যে 25% তুমি যদি বের করো এখান থেকে, 25% যদি 160-এর মধ্যে বের করো তাহলে কিন্তু 40 বেরোবে, তাই না? এর জন্যই 40 কাট অফ গিয়েছে, ওদের প্রার্থী ছিল না এটা কিন্তু বিষয় নয়। হ্যাঁ, এটা ঠিক যে এখন যেটা আছে সেটা প্রার্থী নয়, মানে সেই প্রার্থীটা সাফিসিয়েন্ট নেই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য, এর জন্য কাট অফ যত গিয়েছে অততেই কিন্তু চাকরি হতে চলেছে, বা 1-2 নাম্বার বাড়লে ওখানে বাড়তে পারে, 1-2 জন প্রার্থী মনে করো আউট গেল নিচেরগুলো, সেই হিসেবে কিন্তু হতে পারে, সেটা আলাদা বিষয়। এরপরে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, তো ভিডিও এখনও পর্যন্ত লাইক করো, অবশ্যই লাইক করো। এবার দেখো কাট অফ কী করে, বিষয়টা কাট অফের বিষয় যেটা আছে সেটা কী করে তৈরি হয়। দেখো সবার আগে এখানে আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি সবার আগে, সেটা এই পয়েন্টটা যেটা আছে, এটা এসএসসিজিডির নোটিফিকেশান থেকে এই পয়েন্টটা নেওয়া, এবং যেসব কথা বলছি সমস্ত বিষয়গুলো কিন্তু একদম এসএসসিজিডির অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের এই বিষয়গুলো বলছি। এখন এখানে আমি বুঝে নিই তোমাদের যে এখানে আছে বর্ডার ডিস্ট্রিক্ট, এখানে লিখেছি জেনারেল ডিস্ট্রিক্ট। আমি এক্সাম্পলের জন্য এখানে শুধুমাত্র 3টে ক্যাটাগরি এখানে আমি রেখেছি, 3টে ক্যাটাগরি দিয়ে তোমাদের এক্সাম্পল বোঝাবো, আশা করি সব এক্সাম্পল তোমরা এখান থেকে বুঝে যাবে। এখন এখানে আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট যেটা আছে ওখানে তুমি কাট অফ দেখলে কাট অফ কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ এসসি ওবিসি এদের কিন্তু একদম কাছাকাছি গিয়েছে, তাই না? এখন কে কোন ক্যাটাগরিতে পাস করেছো সেটা তো তুমি জানো না। এখন ধরে নাও তোমার এরিয়াতে তুমি এসসি আছো, ধরে নাও আমি এখানে এসসি আছি বা তুমি এসসি আছো, ঠিক আছে? এখন আমার বন্ধু আরেকজন আছে, সেও এসসি আছে, ঠিক আছে? এখানে এসসি আমি, এটা আমি মনে করো আর এটা আমার একজন বন্ধু। এখন আমার নাম্বার আছে এখানে 100 নাম্বার,
আমার এই বন্ধুর নাম্বার আছে এখানে 130 নাম্বার। তাহলে সেও এসসি, আমিও এসসি, কিন্তু সে যে কাট আপটা ক্লিয়ার করবে সে কিন্তু কাট আপটা ক্লিয়ার করবে ইউআরের কাট আপ ক্লিয়ার করবে, এমনকি সে জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরের কাট আপও কিন্তু এখানে ক্লিয়ার করে দিতে পারে। যদি তার এই নাম্বারটা সাফিসিয়েন্ট হয় জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের কাট আপের জন্য, তাহলে কিন্তু সে জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরের কাট আপও ক্লিয়ার করে দেবে। এখন এসসি ওবিসি এই যে কাট আপগুলো আছে এভাবে গিয়েছে, তোমরা কিন্তু এখনও পর্যন্ত জানো না তোমাদের নাম কোন লিস্টে এসেছে, জেনারেল ডিস্ট্রিক্টের লিস্টে এসেছে নাকি তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের লিস্টে এসেছে, ইউআরে এসেছে না এসসিতে এসেছে, এই বিষয়গুলো তোমরা কিন্তু জানো না। কারণ কাট আপের যে বিষয়টা আছে, কাট আপ কিন্তু একদম কাছাকাছি চলে গিয়েছে, 79, 81, 82 এরকম কাট আপ গিয়েছে। তো এসসি ওবিসি এরা কিন্তু ইউআরের কাট আপ নিতেই পারে, এর জন্য কিন্তু ইউআরের কাট আপ যেটা আছে সেটা কিন্তু বেশি যায়। এবং আবেদন যেটা দেখো, ইউআরের আবেদন কিন্তু এখানে খুব কম, ওয়েস্টবেঙ্গল থেকে ইউআরের আবেদন মাত্র 66,000 এবং এসসির আবেদন 105,000 এবং ওবিসির আবেদন 70,000-এর কাছাকাছি। মানে ইউআরের থেকে ওবিসিরও কিন্তু আবেদন এখানে বেশি হয়েছে এবং এসসির তো একদম হিউজ পরিমাণে আবেদন হয়েছে ওয়েস্টবেঙ্গল থেকে। এবার দেখো তোমরা এখানে যে বিষয়টা থাকে, এসসি ওবিসি এরা কিন্তু ইউআরের কাট আপ নিতেই পারে, জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট যারা আছে সেটা অবশ্যই নিতে পারে। এবং এই যে এখানে আমরা এই ক্যান্ডিডেটরা যারা আছে, যারা খুব বেশি নাম্বার পেয়েছে, তারা কিন্তু এখানেও কিন্তু তারা ইউআরের এখানে ফাইট করবে জেনারেল ডিস্ট্রিক্টে। জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরের যে ভ্যাকেন্সিগুলো থাকবে, জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরের ভ্যাকেন্সিগুলোতে কিন্তু যাদের বেশি বেশি নাম্বার থাকবে তারা কিন্তু এখানে ফাইট করবে। এখানে 130 এক্সাম্পল দিলাম, শুধু 130 নয়, সেখানে 115-20 এরাও থাকতে পারে এখানে ইউআরের, এখানে জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি আমি। তো এই হলো এভাবে কিন্তু যে এসসি ওবিসি এরা কিন্তু কাট আপটা নিতে পারে, এবং এখানে কিছু কন্ডিশন থাকে তারা কখন সেটা নেবে। এখন আমার বয়স 23 বছরের উপরে চলে গিয়েছে, আমি কিন্তু নাম্বার যদি আমার 160-এর মধ্যে 160-ও থাকে তাও কিন্তু আমি এসসি থেকে ইউআরে যেতে পারবো না। যাদের বয়স এখানে 23 বছরের নিচে থাকবে, মানে 18 বছর থেকে 23 বছর পর্যন্ত যাদের এজ থাকবে, তারাই কিন্তু এখানে একমাত্র ইউআরের ভ্যাকেন্সি কিন্তু তোমরা নিতে পারবে। 18 থেকে 23 যাদের বয়স থাকবে তারা এখানে ইউআরের নিতে পারবে, এবং তার উপরে যারা থাকবে তাদের নাম্বার যতই থাকুক, 150-60 যতই থাকুক, তারা কিন্তু সেই ক্যাটাগরিতেই পাবে। কারণ তারা এজের বয়সের ছাড় নিয়ে কিন্তু এখানে আবেদনটা করতে পেরেছে, নয়তো আবেদন করতে পারতো না। এই হলো বিষয়, এটাই কিন্তু এখানে নোটিফিকেশন লেখা আছে। দেখো, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস অ্যান্ড ইএসএম ক্যান্ডিডেটস হু আর সিলেক্টেড অন দেয়ার ওন মেরিট উইথাউট রিল্যাক্স স্ট্যান্ডার্ডস অ্যালং উইথ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু আদার কমিউনিটিস উইল নট বি অ্যাডজাস্টেড এগেনস্ট দ্য রিজার্ভ শেয়ার অফ ভ্যাকেন্সিস। এটার জন্য আমি এতক্ষণ এখানে এতটুকু পড়লাম খোঁজার জন্য, এই যে এইসব যে ক্যান্ডিডেটগুলো আছে যারা বয়সের ছাড়টা নেয়নি, যারা মেরিট বেসিস এখানে যাবে, তারা কিন্তু এই যে আনরিজার্ভের ভ্যাকেন্সি যেটা আছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু নিতে পারবে, তাই না? এটার থেকে এটাই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এটাই অফিসিয়াল ডাটা। এবং এরপরে স্ল্যাডে চলে আসি, এখানে আরেকটা বিষয় আমি বলছি, তারপরে কাট আপের বিষয়টা আছে। তোমার যেটা এতক্ষণ ধরে খুঁজছো যে কাট আপ কত যাবে সেটা নিয়ে আমি আলোচনা করবো, সেটাও তোমাদেরকে আমি ধারণা দিচ্ছি। তার আগে এখানে একটা বিষয় দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যদি আমি প্রশ্ন করি যে এসসি এবং ওবিসি, শুধু এসসি ওবিসি নয়, আপাতত এসসি ওবিসি এবং এসটি, কারণ ইডাব্লিউএসের খুব একটা বড় হিসেবে ভ্যাকেন্সি মানে ক্যান্ডিডেট নেই, এই জন্য আমি এসসি ওবিসি এখানে রেখেছি। ধরে নাও তোমাদের কাছে প্রশ্ন করলাম আমি, এসসি এবং ওবিসি যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের কত গুণ ক্যান্ডিডেট এবারে পিএসটি পিএটিতে মানে পিএসটি পিএমটিতে রানিংয়ের জন্য ডেকেছে, তোমাদের উত্তর কী আসবে? তোমাদের উত্তর সরাসরি আসবে, দাদা 8 গুণ প্রার্থী কিন্তু এখানে ডেকেছে, সেটা অফিসিয়াল কাগজেও কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেটা ভ্যাকেন্সি, এটা ভ্যাকেন্সি ধরো যত আছে ইনটু 8 করো, তাহলে কিন্তু টোটাল নাম্বার অফ যেটা ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, তোমাদের যতজনকে সেখানে ওই রানিংয়ের জন্য ডেকেছে সেটা বেরিয়ে যাবে। তোমরা যেটা দেখছো 8 গুণ প্রার্থী রেখেছে, এটাও কিন্তু তোমাদের চোখে অনেক ক্ষেত্রে মানে একটা ধুলো দেওয়ার মতো ব্যাপার এখানে পড়েছে, তোমরা জিনিসটাকে ধরতে পারছো না। দেখো এখন 8 গুণ ক্যান্ডিডেট এখানে লেখা আছে ডেকেছে, ওখানেও 8 গুণ দেখা যাচ্ছে, কিন্তু আমি কেন বলছি এরকম যে 8 গুণ ক্যান্ডিডেট ডাকেনি? হ্যাঁ, 8 গুণেরও বেশি সংখ্যক ক্যান্ডিডেট এসসি ওবিসি এসটি এই সমস্ত জায়গার থেকে কিন্তু 8 গুণেরও বেশি সংখ্যক ক্যান্ডিডেট এই রানিংয়ে ডাকা হয়েছে। কী করে আমি বিষয়টা বলছি দেখো, এবার আমি এসসি আছি এখানে, আগে যে এক্সাম্পলটা যেটা দিলাম, আরেকজন এসসি আছে, সেই সেম এক্সাম্পল এখানে দেখো, তার নাম্বার আছে এখানে 130। সে কিন্তু রানিংয়ের জন্য, এই যে রানিংয়ের ডাকটা পেয়েছে, এই যে মেরিট লিস্টটা এসেছে, এই মেরিটের উপরে যে রানিং রান হলো, রান মেডিকেল যেটা হলো, এখানে তার নামটা কিন্তু চলে গিয়েছে ইউআরে,
তার নাম কিন্তু এখানে ইউআরে আছে, এসসি ক্যান্ডিডেট কিন্তু তার নাম ইউআরে আছে। এরকম প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যাদের নাম কিন্তু ইউআরে আছে, এসসি ওবিসি এসটি এদের এদের এখান থেকে, এইসব ক্যাটাগরির থেকে, এইসব কমিউনিটি থেকে। এখন আটগুণ প্রার্থী তো পিওর ডেকেছে যারা এই রিজার্ভের আন্ডারে আছে, এসসি রিজার্ভে, যারা এসসি রিজার্ভের কাট অফ ক্লিয়ার করেছে, রিজার্ভ রিজার্ভ ভ্যাকেন্সি যারা কাট অফ ক্লিয়ার করেছো সেখানে কিন্তু আটগুণ ক্যান্ডিডেট আছেই অলরেডি। এবং এই যে এসসি কমিউনিটির এখানেই যারা আছো, এসসি কাস্টে যারা আছো এবং যাদের বয়স 18 থেকে 23 বছর এবং তোমরা ইউআরের কাট অফ ক্লিয়ার করে ফেলেছো, তোমাদের নাম কিন্তু ইউআরে চলে গিয়েছে, তাই না? এরকম প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু আট গুণের এখান থেকে বেড়ে কিন্তু এটা 10 থেকে 11 গুণ ক্যান্ডিডেট কিন্তু এসসি অফিসদের টাকা হয়েছে রানিংয়ের জন্য। এই জন্যই কিন্তু যে ইউআর যেটা আছে এবং অন্যান্য যেসব আদার্স ক্যাটাগরিগুলো থাকে সেগুলোর থেকে ওবিসি এবং এসসির যে কাট অফটা আছে সেটা কিন্তু ফিজিক্যালের কাট অফ যেটা আছে সেটা থেকে কিন্তু ফাইনালের কাট অফটা কিন্তু বৃদ্ধি একটু বেশি পায়, এর জন্যই পায়। কারণ তোমরা দেখতে পাচ্ছ আট গুণ ক্যান্ডিডেট টাকা হয়েছে, তোমরা সেই হিসেবে মাইনাস করছো, হ্যাঁ আট গুণের মধ্যে থেকে এখন প্রার্থী বেঁচে আছে 3 গুণ, মাত্র 2 গুণকে আউট করে দিব, একজন প্রার্থী নেবে, 3 জনের মধ্যে একজনের চাকরি হবে, তোমরা এটা আশা নিয়ে বসে আছো, এটা কিন্তু ভুলেও নয়। এর থেকে বেশি ক্যান্ডিডেট এখানে কিন্তু আমার হিসেবে আছে, এটাই ফ্যাক্ট। এই যে 10 থেকে 11 গুণ তোমাদের বললাম। এখন দেখো যারা ইউআরে যাদের নাম চলে গিয়েছে, ইউআরে রানিংয়ে তারা ইউআরে নাম পেয়েছে, ইউআরে তাদের নাম গিয়েছে, তারা তো চাকরিটা ওখানে ইউআরে নাও তো তারা মেরিটে ক্লিয়ার করতে পারে, সেখানেও তো 8 গুণ ক্যান্ডিডেট আছে, তাই না? সেটা তো ক্লিয়ার হতে না পারে। তখন তাদের যখন এখানে এসসি ওবিসি যখন তারা ক্লিয়ার করতে পারছে না ইউআরে ভ্যাকেন্সিটা, তখন কিন্তু তাদের সুন্দর করে বলা হচ্ছে বাবু তুমি তোমার আবার রিজার্ভেশনে চলে যাও, সেখানে গিয়ে তুমি সিটটা নিয়ে নাও। তখন কিন্তু তাদের নামটা এই রিজার্ভেশনে সবার ওপরের দিকে থাকবে, কারণ তারা এই এটা ক্লিয়ার করে দিয়েছিল ইউআরের, তাদের সেখান থেকে এসসির এখানে চলে আসলো, এই ওপরের দিকে তাদের নাম থাকবে। এবং এই এখানে যে 8 গুণ প্রার্থী ছিল, এই 8 গুণ প্রার্থী যারা বেঁচে থাকবে এদের নাম কিন্তু তারপরের থেকে কিন্তু কাউন্ট করা শুরু হবে। বুঝতে পারলাম বিষয়টা? এই হলো বিষয়। এর জন্যই বলছি এসসি ওবিসির কিন্তু 8 গুণেরও বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এখানে ডাকা হয়েছে, আর এই জন্যই কিন্তু এসসি ওবিসির কাট অফটা একটু বেশি পরিমাণে বেড়ে যায় ফিজিক্যালের যেটা কাট অফ থাকে সেটার পরে। এই হলো যে বিষয় আছে সেটা। এরপরে এখন তোমরা বলবে যে এত কিছু আলোচনা করলাম, এত কিছু বোঝালাম, এবার কাট অফ কত যাবে দাদা সেটা বলো, অনেক তো বকর বকর করলে। এবার কাট অফ দেখো, কাট অফের আগে আমি আগের স্লাইডে চলে আসি যেখানে এসসি ওবিসি সব আমি দেখতে পারবো এবং সেখানে মার্কিং করতে পারবো। এখানে তো এখান থেকে আমি একবার প্রথমে ক্লিয়ার করে নিই, তো এখানে আমি ক্লিয়ার করে নিলাম, এবার তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এবার দেখো তোমাদের জানাচ্ছি যে এবার তোমাদের অনুযায়ী কাট অফ কত যাবে না যাবে সেসব নিয়ে একটু ধারণা তোমাদের দেই। প্রথমে আমি এখানে এসসি আসবো এবং ওবিসি আসবো, এরপরে ওবিসি, এসসি এবং ওবিসি এখানে যে কাট অফে যেটা ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ 72 এবং 79। ওবিসি যারা আছো তারা অনেক খুশি হচ্ছ যে আমাদের তো কাট অফ অলরেডি এসসির থেকে 7 নম্বর কম চলে গিয়েছে, তো আমাদের কাট অফ কম যাবে। ভুল ভাবছো বন্ধু, গত বছরও তো এসসির থেকে ওবিসির ফিজিক্যালের কাট অফ কিন্তু 4 নম্বর কম গিয়েছিলো, এবার 3 নম্বর আরও এক্সট্রা ওখানে গিয়েছে, মানে 7 নম্বর কম গিয়েছে, এর জন্যই এরকম হয়েছে। কারণ এবার পরীক্ষা যেটা হয়েছে সেটা বাংলায় পরীক্ষা হয়েছে এবং নেগেটিভ মার্কিং কিন্তু কম, এর জন্যই নাম্বারটা লোকে বেশি তুলেছে অনেকে, এর জন্যই তোমাদের এই ডিফারেন্সটা একটু এসে গিয়েছে। এবার কাট অফ যেটা আছে তোমাদের যাদের নাম্বার 100+ আছে, ওবিসি এবং এসসি 100+ যাদের তোমাদের নাম্বার আছে, নাকে তেল দিয়ে সুন্দর করে ঘুমোও রাতের বেলা এবং দিনের বেলা করে বিন্দাস ঘুরে বেড়াও, যেরকম আমার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে সেভাবে তোমরা ঘুরে বেড়াও, ওবিসি এবং এসসি। এবং এখানে যাদের 100-এর নিচে নাম্বার আছে তাদের কি চাকরি হবে না? দেখো আমি যেটা বলছি সেটা 100% তো নাও মিলতে পারে, কাট অফ দেখো কাট অফ কিন্তু 100-এর নিচেই থাকবে। আমি তো এটা 100% শিওরের কথা বললাম, তোমরা নাকে তেল দিয়ে ঘুরবে ঘুমোবে, কাট অফ 100-এর নিচেই থাকবে এসসি এবং ওবিসির কথা বলছি আমি, এখানে বড়া ডিস্ট্রিক্টের 100-এর নিচেই কাট অফ থাকবে। এবার কাট অফ কত থাকবে সেটা 88 যাবে নাকি সেখান থেকে 95 যাবে বা 98 যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তোমাদের কেউ আন্দাজ দিতেই পারে একটা কাট অফের ভিডিও বানিয়ে যে কাট অফ যাবে 91 90 92 92, তারা শুধুমাত্র আন্দাজ দিতে পারে, এরকমই সেটা আন্দাজ কত কাট অফ যাবে কেউ কিন্তু তোমাদের বলতে পারবে না। হ্যাঁ তোমার নাম্বার যদি মোটামুটি 90-এর আশেপাশে থাকে
90 একটু কম বা 90 একটু বেশি এরকম যদি নাম্বার থাকে, তোমার কিন্তু চান্সেস প্রবল পরিমাণে আছে। কিন্তু তুমি নাকে তেল দিয়ে ওদের মতো ঘুমিও না, যাদের 100 নাম্বার প্লাস আছে তাদের মতো। তাহলে এই যে সামনে ভ্যাকেন্সিটার পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের, জানুয়ারি মাসের শেষের দিকে, এবং ফেব্রুয়ারি মাসে যেটা পরীক্ষা হতে চলেছে এসএসসি জিডির, এবং WB যেসব পরীক্ষাগুলো আসতেছে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু তুমি ফেল করবে। কারণ এই এক মাসের ভেতরে কিন্তু এখানে দেবে রেজাল্ট, এটা এসএসসি জিডির। এই এক মাস যদি তুমি পড়াশোনা না করো তাহলে এই সামনে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোতেও তুমি নাম্বার উঠাতে পারবে না। এবং পরবর্তী ভ্যাকেন্সিতেও তুমি প্রত্যেক দিন সকালে সার্চ করবে এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল ফাইনাল কাট আপ, এবং ফিল্টার লাগাবে টুডে করে প্রত্যেক দিনের ভিডিও তুমি দেখবে, এরকম তোমার অবস্থা হবে। এরকম যাতে অবস্থা না হয় তার জন্য তোমরা এবার পড়াশোনা করতে থাকো। এবং যাদের নাম্বার এরকম আছে 90 একটু আশেপাশে এসসি এবং ওবিসি জেনারেল বর্ডার ডিস্ট্রিক্টের, তাদের কিন্তু চান্সেস প্রবল পরিমাণে আছে, এবং 100 উপরে থাকলে 100%। এবার দেখো, এবার এরপরে যারা আছে অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো তোমরা কাট আপের যে বিষয়গুলো অন্যান্য চ্যানেল থেকে দেখতে পাচ্ছ, দেখো কেউ হিসাব করে দিচ্ছে অল ওভার ইন্ডিয়াতে ক্যান্ডিডেট পাস করতেছে 90,000, এরকম করে হিসাব করে দিচ্ছে তারা। 90,000 এখানে ক্যান্ডিডেট কিন্তু পাস করতেছে অল ওভার ইন্ডিয়াতে, এরকম অনেকে বলছে। সেখানে তারা হিসাব করে কি দেখছে, 3 জন বা 2 জন এরকম প্রার্থী থাকছে একটা সিটের জন্য, সেখানে একজনের নাকি চাকরি হবে, এবং সেখানে নাকি 2 থেকে 3 নম্বর বারে চাকরি হবে। যারা এরকম আশা নিয়ে আছো তোমাদের মতো বোকা কেউ আর নেই। এখানে অল ইন্ডিয়া বেসিসে মেরিট লাগে না বন্ধু, এখানে ওয়েস্ট প্রত্যেকটা এরিয়া ওয়াইজ, প্রত্যেকটা এরিয়া যেমন বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট এইসব হিসাবে হবে না, এখন তোমার এরিয়াতে কতজন আছে না আছে সেই হিসাবে কাট আপ লাগবে। এখন ওয়েস্ট বেঙ্গলের যে তোমাদের বিষয়টা বোঝালাম, দেখো এসসি এবং ওবিসির 8 গুণ প্রার্থী, এতদিন তোমরা জানতে যে 8 গুণ প্রার্থী ডেকেছে, আমি তোমাদের চোখ দিয়ে দেখিয়ে দিলাম আঙ্গুল চোখে আঙ্গুল দেখিয়ে যে প্রার্থী কিন্তু এখানে 10, 11, 12, 13 গুণ এরকম ডাকা হতে পারে, 10 গুণের ওপরে তো আছেই প্রার্থী এসসি এবং ওবিসির। তো তোমরা কি হিসাবে ভাবছো যে 2 থেকে 3 নম্বর বাড়িয়ে তোমাদের চাকরি হবে? তো এরকম কিন্তু ভুলেও হতে হবে না। আর কী কী কারণ আছে এরকম নাম্বার বাড়া, সেগুলো তোমাদের আগে আমি বললামই। এবং অন্যান্য যেসব আমাদের ক্যাটাগরিগুলো আছে EWS তো তুমি ছেড়েই দাও, শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্ট যদি বলো, যাদের নাম্বার 15 নম্বরের আশেপাশে প্লাস আছে, 15 নম্বরের আশেপাশে তোমাদের প্লাস যাদের আছে ইউআর বাদে বর্ডার ডিস্ট্রিক্টের, তাহলে তোমরা কিন্তু একটু নিশ্চিন্ত থাকতে পারো, চাকরি তোমাদের হতে চলেছে এবং পড়াশোনা তার সাথে তোমাদের চালিয়ে যেতে হবে। এবং ইউআর যেটা আছে সেটা 20+ যাবেই, বর্ডার ডিস্ট্রিক্টের ইউআর 20+, মিনিমাম 20+ তাদের কাট আপ যাবেই যাবে, মানে 100 উপরে কিন্তু কাট আপ যাচ্ছে ইউআরের যেটা কাট আপ থাকছে আমার যেটা আইডিয়াতে। ধরুন বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরের কাট আপ এখানে 81 গিয়েছে, আমি 20+ তোমাদের বললাম, এখানে 100 ধরে চলো। তো এই হলো বিষয় বর্ডার ডিস্ট্রিক্টের যেটা আছে সেটা, এবং জেনারেল ডিস্ট্রিক্টের বর্ডার ডিস্ট্রিক্টের থেকে জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ বেশি যায় এটা তো আমরা জানোই, কারণ বর্ডার ডিস্ট্রিক্টের যে প্রার্থীরা আছে তারাও কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের সিটগুলো কিন্তু সেখানে গিয়ে খেয়ে নেয়, এর জন্যই কিন্তু ওখানে কাট আপটা বেশি যায়। যাদের নাম্বার বেশি থাকবে তারা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টেরও কিন্তু কাট আপ খেয়ে নেবে। তো এই হলো কাট আপের বিষয়। এবং অযথা ভিডিও তোমরা কোথাও দেখে সময় নষ্ট না করে পড়াশোনা করো।